হ্যালো ইউরিওয়ান, আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি তুলে ধরেছি বাংলাদেশে কিভাবে একটি বাস নির্মাণ করা হয় তা নিয়ে বিস্তারিত সকল তথ্য। ওয়ার্ল্ড ক্লাস বডি বিল্ডার ইফাদ অটোস থেকে নিত সার্বিক পরিবহনের নতুন এই স্লিপার বাস সহ কিভাবে একটি বাসের জিনিস আসা থেকে শুরু করে সম্পূর্ণ বাস নির্মাণ করা হয় তা নিয়ে বিস্তারিত সকল তথ্যই তুলে ধরার চেষ্টা করেছি আজকের ভিডিওতে। বর্তমানে আমরা অবস্থান করছি ইফাদ অটোসের ধামরাই প্লান্টে এবং সেখানেই আমরা একটি বাসের একদম শুরু থেকে শেষ পর্যন্ত এ টু জেড বাস বডি বিল্ডিং প্রসেসের বিস্তারিত ভিডিও তুলে ধরার চেষ্টা করব। সো প্রথমত একটি বাসের চেসিস আসার পর সেটি যায় ওয়েল্ড লাইনে। স্টেজ ওয়ান থেকে ধীরে ধীরে বাসটি কমপ্লিট হওয়া শুরু করে। ওয়েল্ড লাইনে মূলত বাসের অবকাঠামো নির্মাণ করা হয় কিংবা বাসের মেরুদণ্ড নির্মাণ করা হয়। স্টেজ ফোর কিংবা স্টেজ ফাইভের ওয়েল্ড লাইনে আপনারা অনেকটা এরকম স্ট্রাকচারাল বাস দেখতে পারবেন। সো এটা হচ্ছে কাইন্ড অফ একটা স্ট্রাকচারাল প্রসেস বলা যায়। সো ওয়েল্ড লাইনের ফাইনাল স্টেজে এসে আমরা বাসটিকে অনেকটা এরকম রূপে দেখতে পাই। অতঃপর বাসটি ওয়েল্ড লাইন থেকে প্যানেল লাইনের স্টেজে পৌঁছে যায়। প্যানেল লাইনে মূলত আপনারা পাঁচটি স্টেজ দেখতে পারবেন এবং স্টেজ প্যানেল মেশিন দিয়ে আসলে এখানে কাজগুলো করা হয়। প্যানেল লাইন যত বাড়তে থাকে বাসের ডালার কাজও কিন্তু ততটাই আপডেট হতে থাকে, অর্থাৎ বাসের হাড্ডিগুলোর পাশে একটু হলেও মাংস লাগতে শুরু করে। সো এই টাইপ আসলে প্যানেল লাইনের শেষ হতে হতে বাসটি অনেকটা এরকম ফেজে চলে যায়। পিছনের দিকের বাসটিকে আপনারা প্যানেল লাইন ফোরে দেখতে পাচ্ছেন এবং সামনে যেই বাসটি সেটা প্যানেল লাইন ফাইভে আছে, অর্থাৎ বাসের যেটা অবকাঠামো কিংবা বাসের যেটা এক্সটেরিয়ার লুক সেটা কিন্তু প্যানেল লাইনের ফাইনাল স্টেজে আমরা দেখতে পাই এবং সেখান থেকে আমরা বুঝতে পারি যে এই বাসটি দেখতে কীরকম হবে। সো একটা বাসের যেটা বেসিক সেটা কিন্তু এখানেই তৈরি হয়ে যায় এবং এখানে কিন্তু প্যানেল লাইনে আপনারা স্টেজ প্যানেল মেশিন এবং বিভিন্ন মেশিনারিজ দিয়ে কিন্তু এই কাজগুলো করা হয়, অর্থাৎ ওয়ার্ল্ড ক্লাস বডি বিল্ডিং মেনটেন করেই কিন্তু এই বাসগুলোকে তৈরি করা হয় কিংবা একটি মডেল ওয়ার্কশপ যেরকম হওয়া উচিত ইন্টারন্যাশনাল লেভেলের সেরকমভাবে কিন্তু বাসগুলোকে নির্মাণ করা হয়। সো বাসের প্যানেল লাইন যখন হয়ে গেল কিংবা বাসের স্ট্রাকচার যখন হয়ে গেল তখন হচ্ছে বাসের রঙের কাজ কিংবা পেইন্টের কাজটা শুরু হয়। পেইন্টটাও মূলত পাঁচটি ধাপে কমপ্লিট করা হয় যেখানে যথাযথ প্রোটেকশন কিন্তু বাসগুলোকে দেওয়া হচ্ছে, অর্থাৎ বাইরের থেকে কোনো ডাস্ট যাতে বাসগুলোতে পড়তে না পারে সে ব্যাপারেও লক্ষ্য রাখা হয়। এবং ফাইনালি পেইন্ট লাইনের স্টেজ ফাইভে কিন্তু আমরা হিট চেম্বারটা দেখতে পাই যেখানে হচ্ছে বাসের মেইন কালারটা দেওয়া হয়। টু বি অনেস্ট, বাংলাদেশের বডি বিল্ডিংয়ে হিট চেম্বারটা কিন্তু আমরা খুব রেয়ার, অর্থাৎ খুবই কমই দেখতে পাই। তো হিট চেম্বার থাকার সবচেয়ে বড় সুবিধা হচ্ছে পেইন্টটা কিন্তু অনেকটাই ডাস্ট ফ্রি হয় এবং পেইন্টটা অনেক বেশি লং লাস্টিং হয়। টু বি অনেস্ট, ইন্টারন্যাশনালি যে বেসিক রুলগুলো আছে বাস তৈরি করার কিংবা একটি আইডিয়াল বাস তৈরির যে রুলগুলো আছে সেগুলো ফলো করেই কিন্তু এই বাসগুলোকে তৈরি করা হয় এবং ওয়ার্ল্ড ক্লাস বাস বডি বিল্ডার যেরকম হয়ে থাকে সবগুলো টাইটেরিয়াকে ফলো করেই কিন্তু এই বাসগুলোকে নির্মাণ করা হচ্ছে। সো আফটার দ্য পেইন্ট ফেজ বাসগুলো চলে আসে ট্রিম লাইনে। ট্রিম লাইনে একে একে বাসগুলো বের হয়ে যায়, অর্থাৎ সারিবদ্ধভাবে বাসের কাজ আসলে ধীরে ধীরে প্রোগ্রেস হয় এবং বাসগুলো একটু একটু করে সামনে আগে এবং নতুন ধাপে কিংবা ট্রিম লাইনের বিভিন্ন স্টেজে পৌঁছাতে থাকে। এভাবে ধীরে ধীরে বাসটি ওয়ার্কশপ থেকে বের হয়ে যায়। সো এভাবেই বাংলাদেশের ওয়ার্ল্ড ক্লাস বডি বিল্ডার ইফাদ অটোস কিন্তু ইন্টারন্যাশনাল টাইটেরিয়াগুলো মেনটেন করে বেসিক্যালি এই বাসগুলোকে নির্মাণ করে থাকে। এখন দেখা যাক বাসের আনুষাঙ্গিক অন্যান্য আইটেমসগুলো। সো এভাবেই বাসগুলো ধীরে ধীরে ট্রিম লাইনের এক একটি ফেজে পৌঁছায় এবং ট্রিম লাইনের ফাইনাল স্টেজে গিয়ে বাসটি মূলত কমপ্লিট হয়ে যায়। ফর বেটার ইনসুলেশন এবং লং লাস্টিং পারফরমেন্স ইপিই ফর্ম কিন্তু বাসগুলোতে ইউজ করা হয়। বাসের গতিসহ ফেব্রিক্স সব কিছুই কিন্তু এখানেই করা হয়। কোরিয়া থেকে ইম্পোর্ট করা কেবি অরোটেক এসি বাসগুলোতে ইউজ করা হয় মূলত। এছাড়া সেটার গতিবলের কিংবা র্যাক্সিন যা কিছুই আছে সব কিছুই কিন্তু ডোমেস্টিক্যালি ইমপ্লিমেন্ট করা হয়। বাসের ফাইবার সেকশনের কথা যদি আসি তবে ফাইবারগুলো মূলত এখানে প্রসিডিউর করা হয় যেখানে বিভিন্ন রকমের ডাইস কিন্তু আপনারা তৈরি করা দেখতে পারবেন। এগুলো হচ্ছে ডিফারেন্ট কাইন্ড অফ শেপের জন্য আগে থেকেই আসলে এই ডাইসগুলোকে নির্মাণ করে রাখা হয়। শুধুমাত্র যে ফাইবারের ডাইস তা নয়, সিটের স্ট্রাকচার থেকে শুরু করে যা যা ম্যাটেরিয়ালস আসলে একটি বাসের দরকার হয় তার 90% ম্যাটেরিয়ালসই কিন্তু আগে থেকে রেডি করে রাখা হয় যাতে একটি বাস ঢোকা মাত্রই কিংবা একসাথে গ্রেট ইউনিট অফ বাস রেডি করার জন্য যাতে অনেক বেশি সময় অপচয় না হয় এবং স্বল্প সময়ে একটি বাস যাতে প্রস্তুত করা সম্ভব হয় সেজন্যই কিন্তু ইফাদ অটোস এই আইটেম আগে থেকে ইমপ্লিমেন্ট করে রাখে এবং পরবর্তীতে এগুলোকে রিশেপ কিংবা সুবিধা অনুযায়ী ইউজ করে। সো ওভারঅল যদি আপনি ওয়ার্কশপের স্ট্রাকচার দেখেন তাহলে ইন্টারন্যাশনালি কিংবা একটি ওয়ার্ল্ড ক্লাস বডি বিল্ডার যেরকম হওয়া উচিত ঠিক সেরকমই কিন্তু একটি বডি বিল্ডিং প্রসেস ইফাদ অটোস বাংলাদেশে করে থাকে। সো একটি কোয়ালিটিফুল বাসের বডি যারা নির্মাণ করতে যাচ্ছেন তারা যোগাযোগ করতে পারেন ইফাদ অটোসের সাথে, তাদের মোবাইল নাম্বারটি আমি আমার স্ক্রিনে দিয়ে দিচ্ছি। সো এই ছিল মোটামুটি ইফাদ অটোসে কীভাবে একটি বাস নির্মাণ করা হয় তা নিয়ে বিস্তারিত একটি ভিডিও। আশা করি ভিডিওটি সবার কাছেই ভালো লাগলে এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিতে পারেন আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে।
সো এবার আসি ইফাদ অটোস নির্মিত একটি কমপ্লিট বাস সম্পর্কে। এই বাসটিকে আজই ইফাদ অটোস থেকে বের করা হয়েছে, যেখানে বাসটি চলাচল করবে সার্বিক পরিবহনের হয়ে। সো এই বাসটি রিলেটেড যাবতীয় সকল তথ্য এবং বাসের বডি লুকটি দেখে আসা যাক। অশোক লেল্যান্ডের 12 MV মডেলের চেসিস এই বাসটিতে ইউজ করা হয়েছে, যেখানে 12 মিটার চেসিসের অ্যাপ্লাই করা হয়েছে। ফুল স্লিপার এই বাসটিতে রয়েছে, এয়ার সাসপেনশন, ডিটার্টার, শক অ্যাবজর্বারের সুবিধা। সিঙ্গেল কালারের এই বাসটিতে কিছুটা পশ লুক কিন্তু আপনারা দেখতে পারবেন। সো সব কিছু মিলিয়ে বাসটিতে অসাধারণ মানের কাজ করেছে ইফাদ অটোস। সো এই ছিল তাদের নির্মিত প্রথম এই স্লিপার বাসের এক্সটেরিয়ারের একটি কমপ্লিট রিভিউ। এবার আসা যাক বাসের মোস্ট ইন্টারেস্টিং ফ্যাক্ট, বাসের ইন্টেরিয়র পার্টে। যেমনটা আপনারা সবাই জানেন যে বর্তমানে বাংলাদেশের হটকেক স্লিপার বাস এবং স্লিপার বাস বর্তমানে বাংলাদেশে বেড়েই চলছে। 30 মিটার এই স্লিপার বাসের ফরমেশনে চেঞ্জ না আসলেও বাসের ডেকোরেশন এবং লাইটিংয়ে কিছুটা হলেও চেঞ্জ এসেছে বলা যায়। বাসটিতে আপনারা 2 পিন এবং 3 পিনের চার্জার সহ একটি LED মনিটরের সুবিধা পাচ্ছেন, পাশাপাশি ফ্রি ওয়াইফাইয়ের সুবিধাও কিন্তু পাওয়া যাবে এই বাসটিতে। এবং নর্মালি বাংলাদেশের স্লিপার বাসগুলো যেরকম ফরমেশনের হয়ে থাকে যে একপাশে আপনার সিঙ্গেল বেড, অপর পাশে ডাবল বেড, একই রকম ফরমেশনে এই বাসটিকে নির্মাণ করা হয়েছে। তবে বেডগুলো দেখেই কিন্তু আপনারা বুঝতে পারছেন যে অন্যান্য স্লিপার বাসের বেডের চেয়ে এই বেডে কিছুটা হলেও কিন্তু ডিফারেন্স থাকবে। যাত্রীদেরকে একটি কমফোর্টেবল রাইড ইনশিওর করতে বাসটিকে যতটা লাক্সারিয়াস করা পসিবল ততটা লাক্সারিয়াস করার চেষ্টাই করেছে ইফাদ অটোস। আশা করা যাচ্ছে তাদের হাত ধরে ওয়ার্ল্ড ক্লাস বডি বিল্ডিং কিংবা ওয়ার্ল্ড ক্লাস বাস কিন্তু আমরা পেতে যাচ্ছি ভবিষ্যতে ইনশাল্লাহ। দেশের পরিবহন জগৎ রিলেটেড যে কোনো তথ্য সবার আগে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল। বাস সম্পর্কে ইন্টারেস্ট থাকলে জয়েন করতে পারেন ফেসবুক গ্রুপ বিডি বাস লাভারে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিতে পারেন আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে।